नमस्कार फ्लेवरफुल रान्नाय सबाइके स्वागत। आजकेर पर्वे आपनादेर संगे शेयर करछि पेपर प्लास्टिक चाटनी। एटी खुबी टेस्टी हय आर खूब सहज भावे हये जाय। आजकेर एई रेसिपिटी भालो लागले आमार चैनलटी सबस्क्राइब करबार अनुरोध रइलो। एर जन्य एकटा छोटो पेपर अर्धेकटा एरकम छोटो आर पतला करे केटे निएछि। এবার একটা প্যানে কিছুটা জল গরম করতে দিচ্ছি। এবার এতে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপের চাটনি রেসিপিতে পেঁপে যতটা পারা যায় পাতলা করে কাটলে ভালো হয়। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। মিডিয়াম হিটে 10 মিনিট ফোটানোর পর ঢাকনা খুললাম। পেঁপে প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এবার এতে সামান্য একটু লবণ দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ চিনি। পেঁপের চাটনিতে চিনি একটু বেশি লাগে। চিনিটা ভালো মতো মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না পেঁপে ভালোভাবে সিদ্ধ হবে এই চিনি রসে এটা ফুটিয়ে নেব। পেঁপের চাটনি করার সময় লক্ষ্য রাখতে হবে চিনি যেন একদম পরিষ্কার হয়, তাহলে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট ভাব আসবে। বেশ কিছুক্ষণ ফোটানোর পর চিনি রস একদম ঘন হয়ে এসেছে আর পেঁপেও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আর কিশমিশ। আর দিচ্ছি একটা লেবুর রস। ভালো করে মিশিয়ে নেব সবকিছু। আপনারাও এইভাবে পেঁপের চাটনি তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। মেশানো হলে ফ্লেম অফ করে দেব। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন।